এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে বিবাহের মোহর পরিশোধের ব্যাপারে নানা টালবাহানার আশ্রয় নেওয়া হয়, এ ব্যাপারে ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধান কি? আমাকে একজনে গতকালকে একটা মেসেজ পাঠাইছে যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে এই পুরুষদের যৌতুকের বিরুদ্ধে এমন কথা বলেন, তাতে পুরুষদের ধুয়ে ছেড়ে দেন, কিন্তু মহিলার বাপেরা বা মেয়েদের বাপেরা যে আমাদের কাছ থেকে এতগুলা মহারণা দাবি করে আমাদের জন্য বিয়েটা কঠিন করে ফেলছে, এই ব্যাপারেও কিছু বলিয়েন। তো প্রশ্ন আজকে আইসা গেছে, চান্স পাইছি আমি। দেখেন কথা কিন্তু সত্য, মেয়ের বাপরা মহারণা যে এতগুলো ধরে মতলব খারাপ, পাওয়ার আশায় ধরে না, কিন্তু জানে যে এটা তো দিবে না, তো কেন ধরে? বলে যে মোহর বেশি ধরলে তালাক দিতে পারবে না, বিয়ের আগেই যদি তালাকের চিন্তা আসে ওই বিয়েতে এমনি ভাঙবে, আগে থেকে যদি নেগেটিভ চিন্তা করে তাহলে সেখানে তো আল্লাহর বরকত আসার কথা। আরে ভাই, মোহরটা তো স্ত্রীকে ভালোবেসে স্বামী দিবে, যদি কোনো স্বামীর অ্যাবিলিটি থাকে সে মার্সিডিজ গাড়ি দিয়ে দেখ, অসুবিধা নেই, ইসলাম নিষেধ করে না। কিন্তু আপনি শর্ত দিবেন 5 লাখ 10 লাখ, ওই ছেলের দাম 200 টাকাও নেই, কিন্তু আপনি মহারণা ধরলেন কত? 10 লাখ টাকা। তো আপনি ওই ছেলের কাছে বিয়ে দিতে গেছেন কেন? আপনি শিল্পপতির ছেলে দেখে বিয়ে করতেন, বিয়ে দিতেন? ভাইরা আমার, এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। শ্বশুররা অর্থাৎ মেয়ের বাবারা যদি মহারানার ফিগার বড় ধরে বিবাহকে কঠিন করেন, আপনার মেয়ে ফেসবুকে ইটিস পিটিস চ্যাট করে অন্য ছেলের সাথে, গুনাহ কিন্তু আপনার গাড়ির উপর আসবে, কথা বুঝে আসছে? এই জন্য তারা এটা করবেন না। আর পুরুষরাও মহারানা ধার্য করলে ওটা দিয়ে দিবেন, মহারানা ধার্য করার পর যদি আপনি ঝুলন্ত করে রাখেন আর না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন, গুণাগার হবেন। এখন তো আমি প্রায় এই কথা আর সব জায়গায় বলতে বলতে আর কয় জায়গায় বলবো, একই কথা বলতে হয়, কারণ সামাজিক ব্যাধি হয়ে গেছে, সব জায়গায় রোগের রুগী আছে। ছেলেরা মহারণা ধরার সময় 20 লাখ 30 লাখ ধরে, আর একটা হাতে রুমাল দেয়, এরম করে বিয়ের অনুষ্ঠানে একটা রুমাল ধরাই দেয় জামাইয়ের হাতে। এখন আছে কি না এগুলো জানি না, এখনও কিছুটা আছে, কমে গেছে। তো রুমাল দিয়ে দেয়, এখন টিস্যু আসছে আর রুমাল কি, যাই হোক ধরাই দেয়। তো আমরা ছোটবেলা দেখতাম এগুলো দিয়ে দিতাম, আমি বহু চিন্তা করছি, ব্যাপার কি, বেচারা বিয়ে করতে আসছে, এই গরুর মুখে কাঁদ দেয়, এর এখানে টিস্যু দিয়ে দিছে কা, এই বেচারা কি দোষ করছে যে রুমাল দিয়ে মুখ বন্ধ করে দিছে? পরে আমি এটা আবিষ্কার করলাম নিজে নিজে, এর মানে হলো তোমার আজকে কোনো কথা নাই চান্দু, একদম চুপ, মুখে রুমাল দিয়ে বসে থাকো, কথা যা বলার আমরা মুরব্বীরা বলো। এমনকি কোনো বিয়েতে যদি ছেলে কথা বলতেও যায়, ওরে বাবা এই বেয়াদবের সাথে আমরা বিয়ে দিব না, ঠিক না? বিয়ে ঠিক, আমার আব্বা এখানে আসেন, আমার বিয়ের সময় মহারণা নিয়ে টানাটানি, আমি বললাম যে আমি এই ফিগারে বেশি মহারণা আমি দিতে পারবো না, যেটা পারবো না সেটা ধরবো না অযথা। আলহামদুলিল্লাহ পুরো টাকা মহারণা দিয়ে দিছি বউকে। এখন ছেলেরা 10 লাখ 20 লাখ ধরে আবার গর্ব করে, আমার মহারণা 20 লাখ 30 লাখ, ছোট লোক দেয় না 10 টাকা 20 টাকা, মহারণা 20 লাখ টাকা নিয়ে গর্ব করে, আবার বাসর করে বলে যায়, বলে যে দেখো এখন আল্লাহর রহমতে এই যে বিষয় আসে যেতে আসে, আমি তো ইটালি চলে যেতে আসি, কত লাখ আসবে সবই তো তোমার, এর মানে এগুলো ফুসলে ফাসলে মেয়েটার কাছ থেকে কি আদায় করা, মহারণার মাপ চেয়ে নেওয়া। আর মেয়ে আরেক বেকুব কয় যে আসলে আমি এসব মহারণার টাকা টুকা দিয়ে কী করবো, আরে পাগল হয়েছেন আপনি, আপনি থাকলে আমার চলবে, এই শেষ আর কি, ডুবে গেল আর কি। মানে এগুলো করা উচিত, ছেলে মহারণা যা দিতে পারবেন তা ধরবেন, এবং বাপের বেটা মতো মহারণা দিয়ে চলে আসবেন। একটা ঘটনা আপনাদেরকে শুনে আশ্চর্য হবেন, অনেকে হয়তো জানেন না, ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার মোহর নিয়ে লাফালাফি করি আমরা অনেক, মোহরে ফাতেমি শুনতে শুনতে গলা শুকা যেতেছে, মোহরে ফাতেমির ঘটনা শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার মোহর ধার্য করার পর বাসর হবে, তার আগ দিয়া আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তো বেচারা দিবে মোহর, দিবে আস্তে ধীরে দিবে মোহর, বাকি দিয়ে দেওয়া যায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার মোহরনা দিয়ে তারপর আসতে বলো, রাসূলের মেয়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলীকে ডেকে বলে যে কিছু আছে তোমার কাছে মহারণা দেওয়ার মতো? কে আসলে কিছু নাই, একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও মহারণা হিসাবে। পরে ওইটাই কাকে দিয়ে দিছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দিয়ে দিছে। তো আমাদের মেয়েরা এই রসুলের মেয়ের থেকে শিক্ষা নেবেন, ওই বাসর রাতে জামাইয়ের পাম্পটিতে পড়ে কোয়েন না 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 তোমার আমার মহারণা দরকার নাই, শেষ, মাফ করে দিয়েছেন, শেষ হয়ে গেছেন, আপনি আর দাবি করতে পারবেন, কথা বুঝাতে পারছি? অতএব মহারণার ক্ষেত্রে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।